আওয়ামী লীগ বিদেশিদের দাসত্বে বিশ্বাসী নয় বলে সাফ জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ইফতার পার্টি করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ তার। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন জিয়াউর রহমানকে খলনায়ক থেকে নায়ক বানানোর অপচেষ্টায় লিপ্ত বিএনপি। শাকিলা করিমের রিপোর্ট। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 7,000 মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগ, আর বিএনপি ইফতার পার্টির আয়োজন করে অপপ্রচার চালায়। আজকে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্রহরণ মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামী লীগ বিদেশিদের দাসত্ব করে না বলেও জানান কাদের। বিএনপি হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান, কোন বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না। প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো তিনি স্বাধীনতার ঘোষক এই দাবি করেননি। আমার মনে হয় তারা যেভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য যেভাবে কথা বলেন, স্বয়ং জিয়াউর রহমানও মনে হয় লজ্জা পেয়ে কবরের মধ্যে কাত হয়ে শুয়ে পড়ছে। দেশে সাংস্কৃতিক জাগরণ হলে অপপ্রচার থামবে বলেও মনে করেন তিনি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।